আমরা আজকে এসেছি আশাশিন উপজেলার সাত নম্বর সিভিল ইউনিয়নের মারিয়ালা হাজরাখালিতে একটা বিশেষ কাজে আসছিলাম এসেই এই ভাসমান সেতুর দিয়ে যখন আমরা পার হচ্ছি তখন দেখলাম যে এই সেতুটি ভগ্নপ্রায় এই সেতুটা আমফান ঝড়ের পরেই ভাঙ্গনের ফলে সেতুটা তৈরি হয় অত্র এলাকার যান মানে যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম হচ্ছে এই সেতুটা সেতুটা কিন্তু খুব নতজানু হয়ে আছে এখানে এই সেতুর পাশেই একটা জামে মসজিদ আছে অত্র এলাকার মানুষের কথা জানতে পারলাম তারা এই জামে মসজিদে নামাজ নামাজ পড়ে এবং এই সেতুর পথ দিয়ে চলাচল করে এবং অত্র এলাকার অনেক ছেলে মেয়ে যারা স্কুলে যায় এই এই সেতুর উপর দিয়েই তারা চলাচল করে এবং অনেক ব্যবসায়ী তারাও এখানে চলাচল করে তো সামনে যেহেতু বর্ষাকাল বর্ষার আসার আগেই যদি সেতুটা সংস্কার করা হয় তাহলে কোমলমতি বাচ্চা কাচ্চারা ব্যবসায়ীরা এবং অত্র এলাকা মানুষ চলাচলের সুবিধা পাবে পাশাপাশি এই সেতু থেকে হাজরাকালির পিচি রোড পর্যন্ত যদি কার্পেটিংটা করে দেওয়া ইটের ছিলটা করে দেওয়া হয় তাহলে এই কোমলমতি বাচ্চারা স্কুলে যাতায়াত তাদের আর সমস্যা পড়তে হবে না একজন গণমাধ্যম মাধ্যম কর্মী হিসাবে আমি আমার পত্রিকায় বা আমার মাধ্যমে আমি এটাকে লেখন মধ্যে তুলে ধরব আমার বাড়ি এইখানে প্রতিনিয়ত আমার এই ব্রিজ পার হতে হয় এপার ওপার যাতায়াত করা লাগে তা আমরা খুবই রিক্সের ভিতরে আছি যে কখন ব্রিজটা ভেঙে পড়ে এই আতঙ্কের মধ্যে আসি কখন ভেঙে যায় পা ভাঙে হাত ভাঙে বেলা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি হাজরাখালী এই বাড়ি তো ভেঙে ভাসমান ব্রিজ হয়েছে এখান থেকে যাওয়া যাওয়া যাতায়াত করা অনেক অসম্ভব যাতায়াত করা যায় না আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যাওয়ার বিশাল কষ্টকর এই ব্রিজটা তাও ভেঙে যাচ্ছে আমরা এমপি মহাদার কাছে দাবি করতেছি যেন সরকারের হস্তক্ষেপে আমাদের ব্রিজটা হয়ে ব্রিজ হয়ে যায় যেন এখানে বড়ো বড়ো গাড়ি এবং মোটরসাইকেল ভ্যান ইজি বাইক লোড দিয়ে যাতায়াত করতে পারে আর এখানে একটা কোনো স্কুল প্রতিষ্ঠান নেই এখানে এক দুসা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের আশপাশ কোনো স্কুলও নেই এবং স্কুল যেতে গেলে এত দুর্ভোগ পোহাতে হয় একটু বৃষ্টি হলে আর যাতায়াত করা যায় না ব্রিজের উপর দিয়ে পাফিসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে